মর্নিং, আজকে আমি আমার ব্লগ এখন থেকে শুরু করলাম। এখন বাজে 9:30, আর আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিয়েছি। আজকে সকাল সকালে উঠে দেখি প্রথমে রোদ ছিল, তারপরেই 9টার সময় থেকে আকাশ একটু মেঘলা হয়ে গেল, আর এখন আবার বৃষ্টি পড়ছে। এই দেখো উঠোন এখন ভেজা ভেজা সব, এই দেখো টিপ টিপ করে এখনো বৃষ্টি পড়ছে, থেমে গেছে এখন। এখনো আমি ব্রেকফাস্ট করিনি, পরোটা করছে। পরোটা ওই দাদাদের খাওয়া হয়েছে, আব্বাকে দিয়ে আসবো, তারপরে আমি খাবো। আমাদের বেশিরভাগ সকালবেলায় পরোটা আর চা, ডিম ভাজা, আলু ভাজা এসবই হয়। তো এক এক সময় আবার শুধু চা আর পরোটাও খায়। আমার সকালবেলায় শুধু চা আর পরোটা খেতেই বেশি ভালো লাগে, গরম গরম, অন্য কিছুর থেকে। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, এবারে দেখি মা কি রান্না করবে। তো যেগুলো রান্না করবে সেগুলো কাটা বেচা করতে হবে। তো মাছ আছে, কালকে একটু বেশি করে মাছ কিনেছিল, তো সেটা আজকে কালকে একটু রান্না হয়েছে, আজকে একটু হবে। দেখি কি দিয়ে কি রান্না হয়, তারপরে সেটা কাটা বেচা করব। চলো, মা বললো যে বেগুন, বেগুনটা কেমন শুকিয়ে গেছে, 2-3 দিন হয়ে গেল তো তাই জন্য এরকম হয়ে গেছে। আর আলু বেছে দিচ্ছি, আর পেঁয়াজটাও কুচিয়ে রেখে দিচ্ছি, আর বাকি যেদিক যেটা বাকি থাকবে ওটা মা করে নেবে। তো এই যে আলু বাসছি, মাছ রান্না হবে আজকে, বেগুন দিয়ে আলু দিয়ে মাছ রান্না হবে। তো সেই জন্য আসিরের খিচুড়ির জন্য এগুলো কেটে বেছে রেডি করে রেখেছি। ডাল, ঝিঙে, পটল, কুমড়ো আর আলু, পটলের দানাগুলো বের করেছি, নাহলে পটলের দানা গালে পড়লে ও ফেলে দেয়, পুরো ভাতটাই ফেলে দেয়। তো সেই জন্য পটলের দানা বের করে দিই, আর পটলের পুরো খোসাও ছাড়িয়ে দিয়েছি, নাহলে খাবে না। আর এখানে বেগুন আলু কাটা আছে, আদা রসুন পেঁয়াজও কেটে রেখেছি। মা তরকারি চাপাবে, মাছ হবে, আর এদিকে আর কি হবে জানি না, যা আর একটা হবে, দুটো তরকারি হবে। এখন বাজে 11:30, দেখো আকাশ পুরো মুখ গুমড়ে আছে, একেবারে অন্ধকার হয়ে আছে, এক্ষুনি বৃষ্টি আসবে বলে কথা। সকালে তো এক চোখ বৃষ্টি হয়ে গেছে, এখন আবার হবে, এই যে একটু পড়তে শুরু করে দিয়েছে। এই দেখো এখন 12:00, এই আসির এই মাত্র উঠেছে। এই দেখো কাল থেকে হাত নামাও, হ্যাঁ ভালো ছেলে। ই এটা আদিয়ান দাদা দোল্লা চাপছে, এটা আমার বোনের ছেলে আদিয়ান। হ্যালো করো, হ্যালো করো। আদিয়ান বোনের ছেলে, বোন কাল রাতে এসেছে,
তো এখনও ওর সাথে ইন্ট্রোডিউস তো করানো হয়নি, ও এত বিজি থাকে, আমি যে সময় ফাঁকা থাকি ও সেই সময় বিজি থাকে, সেই জন্য ওকে করানো হয়ে ওঠেনি ইন্ট্রোডিউস। তবে সবাইকে একে একে ইন্ট্রোডিউস করাবো। তো ইয়াসির এখন উঠেছে, এবার ওকে খাওয়াবো। সারা রাত ঘুমিয়ে নিয়ে ইয়াসির আজকে এখন ওই জন্য 12টার সময় উঠলো, আর এখন উঠে দুধ আর বিস্কুট খাচ্ছে। এই যে দুধ বিস্কুট খাচ্ছে, ডাব্বাটা নিয়ে বসে আছে। কি খাচ্ছ বাবা? হ্যাঁ কি খাচ্ছ? গরম দুধ। হ্যাঁ খাও। আমি খাইয়ে দিচ্ছি, থাক, এই তো আমার হাতে আছে তো। এই থাক 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 থাক, ওটা থাক, ওটা আমি পরে খাইয়ে দেবো। ও তো ভেজা উনি। আচ্ছা থাক, আমি খাইয়ে দিচ্ছি, দাঁড়াও খাইয়ে দিই। খাবে না? একটু একটু করে খেতে হয়। আদিন তুমি বসো, ভাইকে দোল দাও, ভাইয়ের সাথে তুমি দোল দোল খাও। হ্যাঁ বসো, তুমি ওদিকে বসে বসো বসো বসো, এই তো দোল দোল খাও। ইয়াসিরের সাথী চলে এসেছে, ইয়াসির খুব খুশি, ও খুব মিশুকে। ইয়াসিরের কেউ সাথী পেলে ওর খুব ভালো লাগে, বাচ্চারা বাচ্চাদের তো খুব ভালোবাসে, বাচ্চারা বড়দের থেকে বাচ্চাদেরই বেশি ভালোবাসে। তো সেক্ষেত্রে ইয়াসির ভীষণ খুশি, কালকে রাত থেকেই ওর সাথে খেলছে, ওর সাথে উঠছে বসছে, তো সেই হিসেবে ওর খুব আনন্দ, সবসময় ওর সাথে সাথেই আছে। তো ইয়াসির একটা বন্ধু তো যখনই আসে পেয়ে যায়, তো ওর খুব ভালো লাগছে, ও খেলার সাথীটা পেয়ে গেল। থাকবেন এরা, একদিন দুদিন থেকে চলে যাবে আবার। এই দেখো আদিয়ানের আব্বু, আমাদের জামাই বাবু, হ্যালো বলো। দুপুরবেলা এখন শুয়ে আছি, ইয়াসির তো অনেক লেটে উঠেছে আজকের, কালকে সারা রাত ঘুমায়নি ভালো করে, তো আজকে 12টার সময় ঘুম থেকে উঠেছে। তো উঠে অনেক চেষ্টা করলাম ওকে দুপুরবেলায় ঘুম পাড়াবার, দুল্লা দুলে দুলে কিছুতেই দোল খেলো ঘুমোলো না। তো আমি হার মেনে গেছি, লাস্ট ওকে ছেড়ে দিয়েছি, আমি তুই যা পারিস তাই কর, আমি একটু শুই, না হলে আমার কষ্ট হচ্ছে, অনেকক্ষণ দোল্লা দুলে তো কষ্ট হচ্ছে। তো মাকে বললাম যে ওকে একটু নিয়ে দেখো, আমি একটু শুয়ে নিই। তো এই সুক্ষণ চৌকি দেওয়া এত বদমাইশ, এক জায়গায় খেলনা নিয়ে খেলবে না, এক জায়গায় বসে কিছুতেই বসে থাকবে না, ফোন দেখবে না, ওকে সারাক্ষণ ওর পিছনে পিছনে আমাদের ঘুরতে হবে। তো টায়ার্ড হয়ে যাই ওর সাথে ঘুরতে ঘুরতে বকতে বকতে, তো এখন একটু শুই, চলো। এখন বাজে রাত প্রায় 10টা, মা রান্নাবান্না করে এসে, এখনও কেউ খায়নি, এই মা ছোট নাতিকে নিয়ে মানে দানিয়ালকে নিয়ে একটু খেলছে, একটু সময় কাটাচ্ছে,
তো এই ঘরে সবাই আছে, সবাই মিলে একটু আনন্দ করছে, এনজয় করছে। আমার ভাই আছে, ইয়াসিরের আব্বু মানে ইয়াসিরের মা, ইয়াসির আমি সবাই আছি। তো সবাই বসে বসে আনন্দ হচ্ছে, এনজয় হচ্ছে। ইয়াসিরও কোথায় ডাকছে, মাকে টানছে, আব্বুকে টানছে খেলবে বলে। তো এইসব হচ্ছে, এইভাবেই সময় কেটে যাচ্ছে। এবারে একে একে সব খাওয়া দাওয়া হবে, তারপরে আবার চেঞ্চার শোয়া, দিন শেষ। আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, তাতে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণের জন্য টাটা। পরের দিন আবার নতুন কিছু ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, আর ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।